আচ্ছা, তোমাদের সিলেবাসে যে তিনটে গ্যাসীয় পদার্থের কথা বলা আছে, অর্থাৎ অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রোজেন, এদের ল্যাবরেটরিতে কী করে তৈরি করা হয়, এদের ভৌত ধর্ম, এদের রাসায়নিক ধর্ম ইত্যাদি বিষয় সংক্রান্ত বিষয় পড়া হয়ে গেছে। আজকে তোমাদের এখন পড়তে হবে যে খনিজ অ্যাসিড, অলরেডি তোমরা ক্লাস নাইনে পড়ে এসছো, যথা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এদের আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার বেশি, এদেরকে কী করে তৈরি করা হয়। তো এই যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার বেশি, সেই জন্য ল্যাবরেটরিতে কী করে তৈরি করা হয় না, ইন্ডাস্ট্রিতে কী করে তৈরি করা হয়, শিল্পে এদেরকে কীভাবে তৈরি করা হয়, তা ইন্ডাস্ট্রিতে তৈরি করতে গেলে সবসময় মনে রাখবে যে এদের র মেটেরিয়ালসগুলোকে সবসময় কম দামি নিতে হবে, কম দামের জিনিস থেকে তৈরি করতে হবে। তা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার সংকেত হচ্ছে HCl, সেই হিসাবে হাইড্রোজেন আর ক্লোরিনকে র মেটেরিয়ালস হিসাবে নেওয়া হয়। কম দামের কী করে হচ্ছে, হাইড্রোজেন গ্যাস দেখো জলের তড়িৎ বিশ্লেষণ করলেই তুমি পেয়ে যাবে, সুতরাং তড়িৎ বিশ্লেষণে একবার তড়িৎদ্বার দুটোকে কিনতে পারলে, আর জল তো ফ্রিতে পাওয়া যায়, সুতরাং সেখান থেকে হাইড্রোজেন গ্যাস চলে তৈরি করা হয়, অথবা মিথেন গ্যাস থেকেও তৈরি করা হয়। তা যাই হোক, তোমার হাইড্রোজেন আর ক্লোরিন, ক্লোরিনটা একটু তৈরি করতে হবে, করে তোমার হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস এই দুটো গ্যাসের মিশ্রণকে একটা চেম্বারের মধ্যে নেওয়া হয়, একটা প্রকোষ্ঠের মধ্যে নেওয়া হয়। চেম্বারটা মনে রাখবে সিলিকা দিয়ে তৈরি, এই রকমের একটা চেম্বারের মধ্যেতে নেওয়া হয়, চেম্বারটা হচ্ছে সিলিকা দিয়ে তৈরি, এই চেম্বারটা এরকম, এই চেম্বারটা তোমার মধ্যেতে হাইড্রোজেন আর ক্লোরিন গ্যাসকে তোমার প্রবেশ করানো হয়। একটা দুটো পাই মুখ থাকে, আর একটা পাইপ এখানে থাকে, একটা দিয়ে হাইড্রোজেন গ্যাস প্রবেশ করে, এটা দিয়ে হাইড্রোজেন গ্যাসকে প্রবেশ করানো হয়, আর এটা বাইরে গ্যাস হালকা অটোমেটিক উপরে চলে যাবে, আর এটা দিয়ে ক্লোরিন গ্যাসকে প্রবেশ করানো হয়। প্রায় ইকুয়াল আয়তনিক অনুপাতে নিয়ে কী করা হয়, এর ভেতরেতে আগুন লাগিয়ে দেওয়া হয়, হাইড্রোজেন গ্যাস দাহ্য, সুতরাং হাইড্রোজেন আর ক্লোরিনের মিশ্রণ অগ্নে অগ্নিসংযোগ করলে তৈরি হবে তোমার H2+Cl2, তৈরি হয়ে যাবে 2HCl, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হয়, কিন্তু তোমাকে তৈরি করতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এই গ্যাসটাকে ঘনীভূত করতে হবে, এই গ্যাসটাকে ঘনীভূত করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যাবে। সেই কারণে HCl গ্যাসে এখানে একটা আউটলেট থাকে, এইখান দিয়ে HCl গ্যাসটাকে বের করে নিয়ে আসা হয়। ঘনীভূত করতে গেলে কি ধরনের কন্ডেন্সার দরকার, বা বাংলায় বলে শীতক, যে ঠান্ডা করে। তাহলে এখানে আর একটা চেম্বার আছে, এটা হচ্ছে শীতলীকরণ চেম্বার, এই রকমের একটা চেম্বার আছে, এটা হচ্ছে শীতলীকরণ চেম্বার। তা এই চেম্বারটা দিয়ে এই গ্যাসটা এই চেম্বারেতে প্রবেশ করলো, প্রবেশ করে ঠিকই এই রকমের তোমার, বা এখান দিয়ে বা এভাবে তোমার এটাকে বের করে নিয়ে আসা হয়। ইনি কি বলতে চাইছেন, কোনটা
এই রকমের কি কি নিবি? আমি যাই নাকি ওর কথা, আমি পাইনি। আচ্ছা তাহলে এইখানে শীতকের সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে এইবার এই গ্যাসটাকে বের করে আনা হয়, এই গ্যাসটাকে আর একটা প্রকোষ্ঠের মধ্যে প্রবেশ করানো হয়। এটাকে এবার এর মধ্যে করা হয় দিয়ে এইখান থেকে তোমার আউটলেট পাইপটাকে এইখান দিয়ে বার গ্যাসটাকে বার। তাহলে করা হয় কি, তাহলে এই যে এখানে এটা যে শীত বা শীতলীকরণ কক্ষ, এটা লিখতে পারো শীতলীকরণ কক্ষ বা কন্ডেন্সার, শীতলীকরণ কক্ষ। তাহলে এখানে দেখো তোমার যে গ্যাসটা আসছে, গ্যাসটা একটা এরকম কুণ্ডলীকৃত পাইপের মধ্য দিয়ে, কেন না কুন ডাইরেক্ট এখানে বের করে নিয়ে যেতে পারতো, এরকম স্ট্রেট নামিয়ে দেওয়া যেতে পারতো, ডাইরেক্ট নামানো হয় না, এই কারণে এটা বেশিক্ষণের মধ্যে থাকার সুযোগ পাবে গ্যাসটা। বেশিক্ষণ থাকার সুযোগ পেলে বেশি পরিমাণে ঠান্ডা হবে, হয়ে তোমার লিকুইড হবে, হয়ে এইবার এইটা এখানে এলো। এবার উপর থেকে এখানে কিছু নুড়ি পাথর আছে, এখানে যে কিছু পাথরের টুকরো এরকম রাখা আছে, তা আমরা দেখাচ্ছি না সবটা। তা এই পাথরের টুকরোগুলো উপর থেকে করা হয় কি, এইখান থেকে জলের ধারা দেওয়া হয়, জলের ধারা এখান থেকে তোমার বেরিয়ে আসে, ঝুঝু ঝুঝুর করে জল পড়ছে। সেই জলের ধারা থাকলে কি হয় না, এই এটা তো একদম পিওর HCl, তা একটু জলে জল মেশে প্রয়োজন মতো জল মেশানো হয়, মিশিয়ে এখানে 35% থেকে 36% HCl গ্যাস দ্রবীভূত অবস্থায় পাওয়া যায়। এইখান থেকে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড এখান থেকে বের করে নেওয়া হয়, প্রয়োজনে ওখানে একটা ট্যাপ লাগানো থাকে, প্রয়োজন মতো ট্যাপটা খুললে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরিয়ে আসবে। সুতরাং এইভাবে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তৈরি করা হয়। এছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতির আর একটা বিকল্প পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে লিবলেন পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট যখন তৈরি করা হয় তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়। লিবলেন পদ্ধতিতে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট তৈরির জন্য নেওয়া হয় কি, প্রথমে দুটো ধাপে বিক্রিয়াটা হয়, প্রথমে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে তে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করা হয়। সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে তে যখনই সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করা হয় 2NaCl প্লাস H2SO4 তৈরি হবে, Na2SO4 প্লাস 2HCl। তাহলে যে দুটো ধাপে বিক্রিয়া হয় তাহলে তার প্রথম ধাপে দেখো HCl একটা পেয়ে গেল। আমাদের উদ্দেশ্য ছিল কি এখানে লেব্ল্যাঙ্ক পদ্ধতিতে, উদ্দেশ্যটা কি তোমার সোডিয়াম কার্বনেট তৈরি করবে, সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেট তৈরির জন্য এখানেতে করা হয় কি, এই দুটো ধাপে বিক্রিয়ার মধ্যে যে ফার্স্ট ধাপ করা হয় সেইখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। সুতরাং এক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে বাইপ্রোডাক্ট হিসাবে পাওয়া যায়, উপজাত বস্তু হিসাবে পাওয়া যায়, সেই জন্য তাহলে এই পদ্ধতিতেও হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করা যেতে পারে। তবে এটা তো একটা এক্সট্রা পাওয়া গেল, যেখানে পিওর HCl এর ইন্ডাস্ট্রি আছে সেখানে এই প্রথম পদ্ধতিটি তৈরি করা হয়।